হ্যালো বন্ধুরা, এই ভিডিওটি আপনার জন্য। যদি আপনি অনলাইন থেকে ইনকাম করতে চান, তাহলে এই ভিডিওটি আপনাকে ফার্স্ট টু লাস্ট মনোযোগ সহকারে দেখতে হবে। তাহলে চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার পূর্বে বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। বন্ধুরা, ক্লিপ ক্ল্যাপস অ্যাপসে নতুন একটি আপডেট আনা হয়েছে, ইনভাইট ফ্রেন্ড টু গেট $10। এখানে আপনি যদি আপনার একজন বন্ধুকে ইনভাইট করেন, এর মাধ্যমে আপনি পেয়ে যাবেন একটি বক্স, এবং এই বক্সটি ওপেন করলে সর্বোচ্চ আপনি $10 পর্যন্ত পেয়ে যেতে পারেন। বন্ধুরা, এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব স্পিন করে। দেখুন বন্ধুরা, এখানে সপ্তাহে একটি মেগা স্পিন দেওয়া হয়। এই মেগা স্পিনের মাধ্যমে আপনার যদি কপাল ভালো থাকে তাহলে আপনি এখান থেকে সর্বোচ্চ এই মেগা স্পিন থেকে $5 পর্যন্ত পেয়ে যাবেন, এবং সর্বনিম্ন 1 সেন্ট। দেখুন আমি এখানে মেগা স্পিনে ক্লিক করলাম, দেখুন আমার ভাগ্যে কী আছে সেটি এখন আমি দেখি। দেখুন, কংগ্রাচুলেশন, ইউ গেট 0.5 সেন্ট। দেখুন আমি এই মেগা স্পিনের মাধ্যমে 5 সেন্ট পেয়েছি। দেখুন আমার উপরে ডলারটি $30.5 হয়ে গিয়েছে, এবং এই এখান থেকে আমি সর্বোচ্চ $9.2 পেয়েছি এই স্পিন করে, এই মেগা স্পিনের মাধ্যমে। দেখুন বন্ধুরা, এখন আমি নিচের ডান পাশে দেখতে পাচ্ছি লাকি স্পিন, এই লাকি স্পিনে ক্লিক করলাম। এই লাকি স্পিনের মাধ্যমে আপনার সর্বোচ্চ $1 পর্যন্ত পেতে পারেন যদি আপনার কপাল ভালো হয়, না হয় ছোটো ছোটো বক্স এবং এবং এখান থেকে সর্বনিম্ন 50 কয়েন এবং সর্বোচ্চ 500 কয়েন পর্যন্ত আপনারা এই লাকি স্পিনের মাধ্যমে পেয়ে যাবেন। বন্ধুরা, মূলত এই লাকি স্পিনগুলো প্রত্যেক দিন 4টি করে দেওয়া হয়, এবং এক্সট্রা 3টি স্পিন দেওয়া হয়। এই এক্সট্রা 3টি স্পিন করার জন্য অবশ্যই আপনাকে 3টি অ্যাড দেখতে হবে। দেখুন নিচে এখানে 3টি স্পিন দেখাচ্ছে, এই 3টি স্পিন করার জন্য অবশ্যই আপনাকে 3টি অ্যাড দেখতে হবে। বন্ধুরা, এতক্ষণ আমি যে স্পিন করে এবং ভিডিও দেখে যে বক্সগুলো আন করেছি, সে বক্সগুলো এখন আনবক্স করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কোন বক্সটি থেকে কত কয়েন পেয়েছি। আনবক্স করার জন্য আপনারা প্রথমে একটা একটি করে বক্স ওপেন করবেন। দেখুন আমি ওপেন করলাম, ওপেন করার পর এই বক্স থেকে আমি 23 কয়েন পেয়েছি। এভাবে বন্ধুরা, আপনারা প্রত্যেকটি বক্স ওপেন করলে এখান থেকে কিছু না কিছু কয়েন পেয়ে যাবেন, এবং এই কয়েনগুলো এক্সচেঞ্জ করে আপনি ডলারে রূপান্তর করতে পারবেন। দেখুন এভাবে আপনারা প্রত্যেক দিন এই অ্যাপসে কাজ করলে প্রচুর পরিমাণে কয়েন আর্ন করতে পারবেন, এবং সেই কয়েনগুলো এক্সচেঞ্জ করে আপনি ডলারে রূপান্তরিত করতে পারবেন। দেখুন এখন আমি আরও একটি বক্স ওপেন করে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে এই অ্যাপসটি থেকে খুব সহজে অ্যাড দেখে এবং ভিডিও দেখার মাধ্যমে অনেক টাকা ইনকাম করতে পারবেন। বন্ধুরা, এখন আমি আমার ব্যালেন্সটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ব্যালেন্সটি দেখানোর জন্য আমি প্রথমে চলে যাব ক্যাশ। ক্যাশে ক্লিক করার পর বন্ধুরা, আমি এখানে দেখতে পাচ্ছি ক্যাশ ব্যালেন্স $30.10, এবং নিচে যা বাংলাদেশি টাকায় $2544.39 দেখতে পাচ্ছি, এবং নিচে $10, $15, $20, $40 এবং $50 হলে আপনারা এখান থেকে উইথড্র নিতে পারবেন, সর্বনিম্ন $10। এবং পাশেই দেখতে পাচ্ছি ডায়মন্ড, আপনারা চাইলে বন্ধুরা এখান থেকে আপনাদের ডলারটি দিয়ে এখানে ডায়মন্ড কিনে এবং সেই ডায়মন্ডগুলো আবার সেল করে ডলারে রূপান্তরিত করতে পারবেন, এবং এই ডায়মন্ডগুলো সেল করলে আপনাদের কিছু টাকা লাভ হবে। সেজন্য আপনারা চাইলে এখান থেকে ডায়মন্ড কিনেও সেগুলো বিক্রি করতে পারেন। এখন আমি এখান থেকে আমি আমার টাকাটিকে উইথড্র করে আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব। উইথড্র করার জন্য আমি প্রথমে চলে যাব আদার্স অপশনে। আদার্স অপশনে আসলে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন মোবাইল রিচার্জ, গিফট কার্ড, এবং এই দুটি মাধ্যমে আপনারা নিতে পারবেন। আমি আজকে আমার এই টাকাটি মোবাইল রিচার্জের মাধ্যমেই নিব। দেখুন এখানে মোবাইল রিচার্জে ক্লিক করার পর আপনারা এখানে কান্ট্রি সিলেক্ট করে নেবেন। দেখুন আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে নিলাম। এরপর বন্ধুরা, আপনারা নিচের অপশনটিতে ক্লিক করবেন সিলেক্ট অপারেটর। যেই অপারেটরের মাধ্যমে আপনি মোবাইল রিচার্জটি নিতে চাচ্ছেন সেই অপারেটরটিকে সিলেক্ট করে নেবেন। দেখুন এখানে দেখাচ্ছে এয়ারটেল বাংলাদেশ, এয়ারটেল বাংলাদেশ বান্ডেল, বাংলাদেশ বাংলা লিঙ্ক, বাংলা লিঙ্ক, বাংলাদেশ বান্ডেল। এখান থেকে আপনারা যদি আপনারা মোবাইল রিচার্জটি টাকার মাধ্যমে নিতে চান তাহলে নিতে পারবেন, যদি আপনারা চান যে বান্ডেলের মাধ্যমে নিতে সে বান্ডেলের মাধ্যমেও নিতে পারবেন। যেমন আপনার মিনিট বান্ডেল হতে পারে, বা এক কথায় আপনারা চাইলে মোবাইল রিচার্জটি বান্ডেল এবং ব্যালেন্সের মাধ্যমেও নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখান থেকে আপনারা প্রথমে আপনাদের যেই অপারেটরের মাধ্যমে নেবেন সেই অপারেটরটিকে আগে সিলেক্ট করে নিতে হবে। দেখুন আমি অপারেটরটি আগে সিলেক্ট করে নিয়েছি। এখন আমি আমার
এয়ারটেল নাম্বারটি বসিয়ে দেব। আমি যেহেতু এয়ারটেল নাম্বারে রিচার্জটি নেব, সেই জন্য আমি আমার এয়ারটেল নাম্বারে বসিয়ে দিলাম। দেখুন বসানো শেষ। এরপরে বন্ধুরা নিচে দেখতে পাবেন কনফার্ম বলে একটি অপশন, দেখুন আমি কনফার্মে ক্লিক করলাম। এয়ারটেল বাংলাদেশ বিডিটি ৭১০ টাকা, এখানে ১০ ডলার হচ্ছে ৭১০ টাকা আমাকে মোবাইল রিচার্জ করা হবে। বন্ধুরা এখান থেকে আমি নিচে কনফার্ম বলে একটি অপশন দেখতে পাচ্ছি, সে কনফার্ম অপশনটিতে এখন আমি ক্লিক করব। বন্ধুরা এই মোবাইল রিচার্জটি আপনাদেরকে এক সপ্তাহের মধ্যে আপনার মোবাইলে পাঠানো হবে, সর্বোচ্চ এক সপ্তাহ আপনাকে ওয়েট করতে হবে। এরপর বন্ধুরা আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে, এখান থেকে আপনারা নিচের যে সোলারটি দেখতে পাচ্ছেন সেটিতে ক্লিক করে টান দিয়ে উপরের এই বক্সটিতে এনে ছেড়ে দিতে হবে। দেখুন আমি ছেড়ে দিয়েছি। এখন বন্ধুরা আপনাদের সামনে আবারও এরকম একটি রোলার চলে আসবে, দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরপর বন্ধুরা আপনারা সেম আগেরটির মতোই এখান থেকে টান দিয়ে এনে এই এটির উপরে ছেড়ে দিবেন, দেখুন আমি এখানে ছেড়ে দিলাম। এরপর বন্ধুরা আমাদের মোবাইল রিচার্জটি এখান থেকে কনফার্ম করে নেব, দেখুন আমি এখন কনফার্মে ক্লিক করলাম। কনফার্মে ক্লিক করার পর বন্ধুরা আমাদের মোবাইল রিচার্জটি কনফার্ম হয়ে গেছে এবং একটু লোড নেবে। এবং বন্ধুরা এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাদের মোবাইল রিচার্জটি প্রসেসিং শুরু হয়ে গিয়েছে, এবং একটু পরে দেখতে পাবেন ব্যাকে যাওয়ার পর আপনাদের মোবাইল রিচার্জের জন্য ১০ ডলার কেটে নেওয়া হয়েছে। দেখুন এখন আমার ব্যালেন্স ৩০ ডলার থেকে ২০ ডলার ১০ সেন্ট শো করছে। আজকের ভিডিওটি এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।